বেশ কয়েক বছর আগে দেশীয় বাজারে এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে লাভার স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় ছিল। তো মাঝখানে স্মার্টফোনের ব্র্যান্ডের ভিড়াভিড়িতে কোথায় যেন হারিয়ে গিয়েছে। তো বর্তমানে তারা এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, লাভা Z2S। হেই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো লাভা Z2S এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, এছাড়াও থাকছে 5000mAh পাওয়ারফুল ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে উইন্ডোজ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি একটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, আর ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 PPI, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 82.1%। এছাড়া ডিসপ্লে প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে ডিসপ্লে প্রোডাকশন দেওয়া হয়েছে, এটা একটা ভালো বিষয়। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35 একটি অক্টোকর প্রসেসর, যা 12 নানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 গো এডিশনে, যার GPU হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। এছাড়া ফোনটি একটি র্যামডম ভেরিয়েন্টে পাওয়া যাবে 2GB 32GB। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটি পেছনে থাকছে একটি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এর ব্যাটারি, যার সাথে একটি 10W চার্জার থাকবে। আর এই 10W চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। আগস্ট মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস হতে পারে 8000 টাকার আশেপাশে। আমার কাছে এই প্রাইস রেঞ্জে এই ফোনের চিপসেটটা একটু বেটার কিছু মনে হয়েছে। এছাড়া চার্জ ব্যাকআপটা ভালো পাবেন, কারণ এখানে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তো যাই হোক, 8000 টাকার বাজেটের মধ্যে এই ফোনটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।